হ্যালো প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। কয়েকদিন আগে ইউটিউবের তরফ থেকে একটি নতুন আপডেট এসেছে মনিটাইজেশন নিয়ে, যেটা আমরা হয়তো অনেকেই অলরেডি জেনে গেছি যে এখন যদি আমাদের চ্যানেলে মনিটাইজেশন এনেবল করতে হয়, মনিটাইজেশন যদি অন করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন এনেবল করতে হবে বা অন করতে হবে। অর্থাৎ বিগত 365 দিনে আপনার চ্যানেলে শুধু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকলেই হবে না, অবশ্যই আপনার চ্যানেলে কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না এবং সেই সঙ্গে টু স্টেপ ভেরিফিকেশন অন রাখতে হবে। আমি আজকে আপনাদেরকে সরাসরি মোবাইল থেকে দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইল থেকে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন। আপনারা হয়তো অনেকেই এর মধ্যে জানেন যে নভেম্বর 1 তারিখের মধ্যে যদি আপনাদের চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন এনেবল না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইউটিউব স্টুডিওতে কিংবা ইউটিউব স্টুডিও কন্টেন্ট ম্যানেজারে অর্থাৎ আপনার চ্যানেলে আপনি ঢুকতেই পারবেন না। আপনি নিশ্চয়ই এটাও জানেন যে হ্যাকিং এর হাত থেকে আপনার চ্যানেলকে সুরক্ষা দেবে টু স্টেপ ভেরিফিকেশন। তো আশা করবো যে আপনারা এই ভিডিওটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন এনেবল করে ফেলবেন। আপনি চাইলে আপনার স্মার্টফোন কিংবা কম্পিউটার যে কোনো ডিভাইস থেকে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন এনেবল করতে পারবেন এবং যে কোনো ডিভাইস থেকে আপনি করুন না কেন, প্রসেস কিন্তু একই রকম। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনার স্মার্টফোন থেকে আপনি কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন এনেবল করবেন। টু স্টেপ ভেরিফিকেশন এনেবল বা অন করার জন্য আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার থেকে accounts.google.com এ যাবেন। সেখান থেকে আপনি আপনার যে অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন এনেবল করতে চান সেই অ্যাকাউন্টে ট্যাপ করবেন এবং আপনার পাসওয়ার্ডটি প্রবেশ করিয়ে আপনি সাইন ইন করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সটে যাব। তো রিডিরেক্ট হয়ে আমরা চলে আসলাম আমাদের গুগল অ্যাকাউন্টের পেজে বা myaccount.google.com এ। সেখানে আপনার জিমেইলের জন্য বাই ডিফল্ট যে অ্যাকাউন্ট সেট করা আছে তার বিস্তারিত দেখতে পাবেন এবং আমরা এখান থেকে যদি একটু ডান দিকে স্ক্রল করে সিকিউরিটিতে যাই, সিকিউরিটিতে নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে টু স্টেপ ভেরিফিকেশন বলে একটি অপশন আছে। এখান থেকে দেখুন আমার এই অ্যাকাউন্টের জন্য টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু এনেবল করা আছে অলরেডি, তাই এখানে অন দেখাচ্ছে। এখন আপনার যে অ্যাকাউন্টের জন্য আপনি টু স্টেপ ভেরিফিকেশন এনেবল করতে চান বা অন করতে চান, তার জন্য আপনার উপরে গুগল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারের থেকে আপনার যে অ্যাকাউন্টটিতে আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করতে চান সেটিতে ট্যাপ করুন। এখন আপনি সেই অ্যাকাউন্টে চলে এসেছেন। এখান থেকেও আমরা ডান দিকে একটু স্ক্রোল করে দেখি, সিকিউরিটিতে চলে গেলাম। সিকিউরিটি থেকে আমরা নিচের দিকে এসে দেখছি যে আমার এই অ্যাকাউন্টটিতে কিন্তু ইউজ ইউর ফোন টু সাইন ইন এটি অফ আছে এবং একই সঙ্গে টু স্টেপ ভেরিফিকেশন এটিও কিন্তু অফ করা আছে। আপনি চাইলে আপনার ফোনকে সাইন ইন করার জন্য ব্যবহার করতে পারেন, সেজন্য আপনি এখানে সেটিংসে চেঞ্জ করলেই হবে। এবং আপনি যদি চান যে আপনি টু স্টেপ ভেরিফিকেশনটি অন করতে, তাহলে টু স্টেপ ভেরিফিকেশনের উপরে ট্যাপ করবেন, এটি আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট উইথ টু স্টেপ ভেরিফিকেশন, তার আন্ডারে দেওয়া আছে অ্যাড অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি, অর্থাৎ এটি আপনার সিকিউরিটিতে আরেকটি লেয়ার যোগ করে, এবং কিপ দ্য ব্যাড গাইজ আউট, অর্থাৎ কোনো হ্যাকার যদি আপনার পাসওয়ার্ড পেয়েও যায় সে আপনার পারমিশন ছাড়া আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। তো এখান থেকে আপনি গেট স্টার্টেডে যাবেন। এখানে আমাদেরকে আরেকবার সিকিউরিটি রিজনে পাসওয়ার্ডটি প্রবেশ করাতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সটে চলে যাব। এখানে আপনার নিজস্ব মোবাইল যে নাম্বারটি আছে, যেটি আপনি সবসময় ব্যবহার করেন এবং অন রাখেন, সেরকম একটি নাম্বার দেবেন, যেটি আপনার নিজস্ব সিম, সেই নাম্বারটি এখানে দেবেন। তো আমি এখানে আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এখানে দেখুন জানতে চাওয়া হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোডস, আপনি যে 6 ডিজিটের যে পিনকোডটি পাঠাবে সেটি আপনি কিভাবে পেতে চান, টেক্সট মেসেজের মাধ্যমে নাকি ফোন কলের মাধ্যমে। তো টেক্সট মেসেজটা আমার মনে হয় একটু বেটার অপশন অনেকের জন্য। তো আমরা টেক্সট মেসেজ দিয়ে নেক্সটে চলে যাব। এখন দেখুন আমার মোবাইলে গুগলের কোডটি চলে এসছে, আমরা এই কোডটি বসাবো এখানে। তো এরপরে আমরা নেক্সটে যাব। এরপর দেখুন একটু লেখা আছে ইট ওয়ার্কড, টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ এটা কাজ করেছে। আপনি কি চান যে টু স্টেপ ভেরিফিকেশনটা এখন অন করতে? আপনি যদি চান তাহলে টার্ন অন করে দেবেন, আর এখন করতেই হবে যেহেতু এটা গুগল ম্যান্ডেটরি করে দিয়েছে বা বাধ্যতামূলক করে দিয়েছে। এখন আপনার টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু এনেবল হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে টার্ন অফ করে দিতে পারবেন। আপনার যদি ইউটিউব অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে এটা অন রাখতে হবে, আর এইভাবেই আপনি আপনার নাম্বার ভেরিফাই করার মাধ্যমে আপনার টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে পারবেন। এখন আমরা একটু আগের স্টেপে গিয়ে দেখি যে আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটিকে আদৌ চালু হলো কি না। আমরা গুগল অ্যাকাউন্টে চলে যাই, গিয়ে আমরা ঠিক আগের মতো সিকিউরিটিতে যাব এবং সেখান থেকে দেখতে পাবো যে আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু এনেবল হয়ে গেছে। আপনি যদি আপনার মোবাইলের ওয়েব ব্রাউজারে গিয়ে accounts.google.com থেকে টু স্টেপ ভেরিফিকেশন এনেবল বা অন না করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের জিমেইল থেকেও কিন্তু সরাসরি আপনি সেই কাজটি করতে পারবেন। জিমেইলের ডান কোণে আপনার যেখানে প্রোফাইল পিকচার আছে তার উপরে ট্যাপ করুন, সেখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যাবেন, আর সেখান থেকে রিডিরেক্ট হয়ে কিন্তু আপনি
সেই একই পেজে আসবেন, অর্থাৎ সিকিউরিটি পেজে যাবেন, সিকিউরিটিতে স্ক্রল করে নিচে আপনি টু স্টেপ ভেরিফিকেশন সেট করতে পারবেন যে কোনো অ্যাকাউন্টের জন্য। একইভাবে আপনি কিন্তু আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও টু স্টেপ ভেরিফিকেশন এনেবল করতে পারবেন। ধন্যবাদ, আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।